হ্যালো বন্ধুরা, আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে আমার মিক্সার গ্রাইন্ডার আনবক্সিংয়ের ভিডিওটা। কদিন হয়েছে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে এই মিক্সার গ্রাইন্ডারটা, ফাইনালি এটা চলে এসেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক। মিক্সার গ্রাইন্ডারের ডিজাইনটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে, কারণ এটা একটু ইউনিক টাইপের। এর কালারটা ব্ল্যাক অ্যান্ড গ্রে। আসলে এটা হ্যাভেন্স কোম্পানি মিক্সার গ্রাইন্ডার, আর এর পাওয়ার হচ্ছে 500 ওয়াটের। মিক্সার গ্রাইন্ডারে তিনটে জার আছে, একটা হচ্ছে সবথেকে বড়, তারপর মিডিয়াম, তারপর ছোট। আর ঢাকনাগুলো বেশ মজবুত, যাতে মশলাগুলো বেরিয়ে না যায়, সেরকমভাবেই অনেক শক্তপোক্ত গার্ডার দিয়ে এটা আটকানো যায়, যাতে মশলা জল যাই হোক বেরিয়ে না যায়। তারপরে বের করলাম এই যে মিক্সার গ্রাইন্ডারের মেশিনটা, আর এটা হচ্ছে কর্ড। কর্ডটাও বেশ ভালো কোম্পানি দিয়েছে, আর এটা ব্ল্যাক অ্যান্ড গ্রে কালারের এসেছে। সব কয়টা বের করে সেট করে দেখাবো তোমাদেরকে কেমন। আসলে এতে একটা কালো হাতলও আছে, যাতে আমাদের মিক্সার গ্রাইন্ডারে মিক্সি করতে অনেক সুবিধা হয়, ধরে আর কি মিক্সি করতে পারবো। মেশিনটা চালিয়ে দেখাবো, তিনটে স্টেপে চালানো যায়, স্লো মোশনে চালানো যায়, মিডিয়ামে চালানো যায়, আর ফাস্ট অনেক তাড়াতাড়ি হবে তার জন্য ফাস্টে চালানো যায়। এই যে হচ্ছে সবথেকে ছোট ঢাকনাটা, সরি বড় ঢাকনা, তারপরে মিডিয়ামটা, তারপরে ছোটটা। মোটামুটি এটা আমার খুব পছন্দ হয়েছে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা মিক্সার গ্রাইন্ডার কিনবো, অলমোস্ট আমার স্বপ্নটা পূরণ হলো। আসলে এটা আসলে আমাদের জামাই ষষ্ঠীতে মা পয়সা দিয়েছিল, সেটা থেকে কেনা, মানে আমাদের গিফট হিসাবেই এটা কেনা। বাড়ির সবারই এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে। এটা সবথেকে ছোটো জার, আর এটা মিডিয়াম জার। ওকে বাই, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা।